वेलकम बैक टू माय चैनल, आमी शौमी और आज के होच्छे बृहस्पतिवार। तो ये ब्लॉगटा आमी आफ्टरनून थेके स्टार्ट करेछी। बेसिकली आज के सकाल थेके आमी कोनो काज करिनी, जेटाके बला चले जे ल्याद खावा। सारा दिनटा आमी ल्याद खेयेछी और एखन थेके आमार डेटा बोलते पारो शुरू हलो। तो एइटा जदि तुमि सकालबेला एकबार माथाय ढुकिए नाओ जे आजके काज करते इच्छा करछे ना, एकदम ल्याथार्जी लागछे, आजके कोनो काज করবো না, তাহলে কিন্তু সারাদিনে তুমি কোনো কাজ করতে সত্যি পারবে না। তোমার ইচ্ছা থাকলেও তুমি আর করতে পারবে না, তোমার মনে হবে ঠিক আছে আজকে দিনটা রেস্ট নিয়ে রিল্যাক্স করি। আর আজকে এডিনবারাতে ওয়েদারটা ভীষণ বাজে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে না বাট একদম ডার্ক হয়ে আছে, একদম মেঘ করে আছে। তো ওয়েদারটার জন্যও বলতে পারো, যাই হোক অজুহাত যারা দেয় তাদের অজুহাতের অভাব হয় না আর কি, আমার ক্ষেত্রেও সেটাই আর কি প্রযোজ্য। আমি একটা অজুহাত দিলাম যে ওয়েদার বাজে, তাই জন্য আমার মুড অফ ছিল আর তাই জন্য আমি কাজ করতে পারিনি সকাল থেকে, সেটা যদিও নয়। বাট জানি না সামহাউ কখনো কখনো হয় আর কি, ভালো লাগে না একদম মুডটা। আজ সকালবেলা সৌরভকেও আমি মানে অফিসে আর কি টিফিনে রুটি বানিয়ে দিয়েছি, কিছু আর বানাইনি। আজকে যেহেতু বৃহস্পতিবার অফিসে একটা ইন্ডিয়ান লাঞ্চ থাকে, তো বলেছি ওখান থেকে চিকেনের একটা কোনো প্রিপারেশন কিনে নিতে। আর আমিও সকালবেলা লাঞ্চে খেয়েছি রুটি আর তার সাথে আলু ভাজা আর ডিম ভাজা, নিজের জন্য কিছু বানাতে ভালো লাগছিল না। আর দুপুর থেকে এই ব্লগটা স্টার্ট করলাম এই কারণেই যে মনে হলো যে এবারে প্রোডাক্টিভ একটা কিছু করা যাক। তো আমি এখন গ্রিন টি বানিয়েছি নিজের জন্য, খেয়ে দিয়ে মানে ওয়েদারটার জন্য ভীষণ ঘুম পাচ্ছিল, বাট দুপুরবেলা ঘুমাতে আমার খুব একটা ভালো লাগে না। আমি প্রেফার করি যে দুপুরবেলা যাতে না ঘুমোতে হয়, মানে ঘুমোতে খুব ভালোবাসি কিন্তু ওই লাঞ্চের পর একটা ভাত ঘুম দেওয়া সেইটা আমার খুব একটা ভালো লাগে না। তো সেই কারণে গ্রিন টিটা বানালাম আর তোমাদের সাথে এখন আড্ডা দেব। অনেকদিন পর আমি ডেলি ব্লগ বানাচ্ছি, লাস্ট উইকে অ্যানিভার্সারি ব্লগ গেছে, দেন হোম ডেকোর একটা ভিডিও গেছে, বাট ডেলি ব্লগ অনেকদিন পর স্টার্ট করেছি। তো যাই হোক এই ব্লগটাকে আমি রাত অবধি কন্টিনিউ করবো, আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর হ্যাঁ, আমার অ্যানিভার্সারি ব্লগে তোমরা অনেকে কোয়েশ্চেন করেছো যে অ্যানিভার্সারি গিফট কী পেলে শেয়ার করো, তো সেটা নিয়ে একটা ছোট্ট স্টোরি আছে, সেটা বলবো। আর অবশ্যই যা গিফট আছে শেয়ার করব। তার আগে এখন আমি গ্রিন টিটা খেয়ে নিই, তারপরে কী কী করবো তোমাদের সাথে শেয়ার করছি। গ্রিন টি খাওয়া হয়ে গেছে, এখন আর সেরকম কোনো কাজ নেই। তবে হ্যাঁ, আজকে রাত্রিবেলা পুরো মানে ডিনারটা আমাকে বানাতেই হবে, সকালবেলা বললামই যে একদম কোনো কাজ করিনি, সেই জন্য ডিনার পুরোটাই বানাতে হবে রাত্রিবেলা। তোমাদেরকে বলছিলাম যে ওয়েদারটা বাজে বাট বৃষ্টি হচ্ছিল না, এখন বৃষ্টিটা স্টার্ট হয়েছে। তবে সত্যি বলতে আমি সবসময় কমপ্লেন করি যে ওয়েদার বাজে, এখন কিন্তু বেশ ভালোই ওয়েদার, মানে খুব একটা বৃষ্টি হচ্ছে না আর খুব একটা ঠান্ডাও নেই। তো তোমরা যারা ইউকেতে ঘুরতে আসতে চাও এটা কিন্তু ভীষণ ভালো একটা সময়, জুন জুলাই অবধি কিন্তু এখানে ঘুরতে আসার জন্য খুব ভালো, মানে মের বিগিনিং থেকে। তোমরা যারা চাও ঘুরতে আসবে এইরকম টাইমে এসো, তাহলে ভালো মানে ওয়েদারটা ভালো পাবে। তো তোমরা আমাকে অনেকে বলে জিজ্ঞাসা করেছো যে আমি অ্যানিভার্সারিতে কী গিফট পেয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সত্যি বলতে আমি এবছর অ্যানিভার্সারিতে কোনো গিফট পাইনি এখনো অবধি, আমিও ইনফ্যাক্ট সৌরভকে কোনো গিফট দিইনি। আমি যে গিফটটা কিনতে চাই সেটা মানে এখানে থেকে কেনাটা পসিবল নয়, তো সেই কারণে লাস্ট ইয়ারও আমার ডিউ ছিল গিফট আর এবছরও গিফটটা ডিউ আছে। আমি যখন এবারে কলকাতায় গেছিলাম পুজোর সময় তখন আমি অ্যানিভার্সারি গিফটটা নিয়েছিলাম, আর এবারেও আবার যখন কলকাতায় যাব তখন অ্যানিভার্সারি গিফটটা পাবো আমি। বাট এবছর আমি সৌরভকে বলেছি যে
এরকমভাবে ডিউ স্লিপ দিলে আর হবে না, এবার আমি অ্যাডভান্সে গিফট নেব। তো বুঝতেই পারছো যে আমি কী গিফট কিনি আশা করছি। তো মানে মেয়েদের যেটা হয় আর কি শখ, সেটা হচ্ছে গোল্ড জুয়েলারি। তো আমি লাস্ট ইয়ারও সোনার জিনিসই কিনেছিলাম। আমার যে খুব একটা সোনার জিনিস পরবার মানে শখ আছে সেরকমটা নয়, বাট হ্যাঁ কিনতে ভালো লাগে আর অকেশনালি পরতেও খুব একটা খারাপ লাগে না। তো তোমাদেরকে দেখাই যে লাস্ট ইয়ারে আমি কি পেয়েছি। যেহেতু তোমরা রিকোয়েস্ট করেছো যে কি গিফট পেলে দেখিও, আমি কখনোই মানে আমি যদি নেক্সট ইয়ারও ব্লগ বানাই বা চ্যানেল কন্টিনিউ করি তাহলে নেক্সট ইয়ারও আমি তোমাদেরকে দেখাতে পারবো না গিফট, বিকজ আমার মানে প্রত্যেক বছরই আমি গোল্ড জুয়েলারি নেওয়ার প্ল্যান আছে। তো সেই কারণে যতদিন আমি ইউকেতে থাকবো ততদিন এরকম ব্যাকে ব্যাকেই তোমাদের দেখতে হয়, মানে মানে এই বছরে লাস্ট ইয়ারেরটা দেখাবো আবার নেক্সট ইয়ারে এই বছরেরটা দেখাবো, এইরকম ব্যাপার আর কি। তো চলো আমি এবারে পুজোর সময় গিয়ে যেই জুয়েলারিগুলো কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা রিকোয়েস্ট করেছো সেই কারণেই আমি দেখাচ্ছি, নয়তো দেখাতাম না। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ ম্যাক্সিমাম আমার চ্যানেল যারা তোমরা ফলো করো তারা ম্যাক্সিমামই মানে হাউসওয়াইফ। তো আশা করবো তোমাদের ভালো লাগবে, এই সমস্ত গয়না দেখতে কার না ভালো লাগে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা জুয়েলারি আমি কিনেছি পিসি চন্দ্রা থেকে, তোমরা যারা কলকাতায় থাকো তারা তো পিসি চন্দ্রের নাম জানবেই। তো আমি দুটোই যে মানে কিনেছি সেটা হচ্ছে একটা কিনেছি মঙ্গলসূত্র আর একটা কিনেছি চেন, তার সাথে একটা পেন্ডেন্ট। আমি ব্লগে পড়েছি তো, বাট তোমরা খেয়াল করেছো হয়তো, বাট ওটা যে অ্যানিভার্সারি গিফট ছিল সেটা আমি বলিনি, এবছর বলছি সেই কারণে। তো দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমাদের প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই মঙ্গলসূত্রটা। তো এটা আমি পিসি চন্দ্রা থেকে কিনেছি আর এই ডিজাইনটা আমার খুব পছন্দের একটা ডিজাইন। তো এটা আমি সামনে থেকে দেখাচ্ছি, পেন্ডেন্টটা দেখো এইরকম। আমি জানি না ক্যামেরা ফোকাস করছে কি না, বাট আমি দেখানোর চেষ্টা করছি। তো এই ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর এটা কিন্তু স্টাইলিশ, বাট এটা ইন্ডিয়ান আউটফিটের সাথে পরলে বেশি ভালো লাগবে, মানে শাড়ির সাথে পরলে এটা ভীষণ ভালো লাগবে। আমি মেনলি শাড়ির সাথে পরবার জন্যই এটা কিনেছিলাম। আর এই ডিজাইনটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা এটা পিসি চন্দ্রের যে ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়ে চেক করতে পারো। আমি এটা ওয়েবসাইট থেকে চেক করেই এই ডিজাইনটা কিনেছি, আমি স্টোর থেকে কিনেছি বাট ডিজাইনটা আমি চুজ করেছিলাম অনলাইন। আর একটা পেন্ডেন্ট কিনেছি, তার সাথে একটা স্লিক চেন, চেনটা তো এমনি নর্মাল বেসিক, আর পেন্ডেন্টটা দেখাচ্ছি এরকম দেখতে। তো এটা আমি এমনি নর্মাল যে স্টোর আছে মানে শ্যামবাজারের একটা জুয়েলারি স্টোর থেকে কিনেছি, এটা পিসি চন্দ্রের নয়। তো কীরকম লাগলো তোমাদের জানিও আমাকে অবশ্যই, আশা করব ভালো লেগেছে। আর জানি না এবছর আমি কী গিফট নেব, দেখা যাক কী নিই। যদি আমি ব্লগ কন্টিনিউ করি তাহলে নেক্সট ইয়ারে এবছরের গিফটটা তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, সৌরভকেও জানি না আমি কী গিফট দেব, এখনও অবধি ডিসাইড করিনি। আমরা বলতে পারো দুজন দুজনকে মানে ডিউ স্লিপ দিয়েছি। আর এই যে এগুলো দেখালাম এগুলো তোমরা রিকোয়েস্ট করেছিলে তাই জন্য দেখালাম, প্লিজ আমাকে দাম জিজ্ঞেস করো না, এগুলো গিফট মানে সৌরভ আমাকে লাস্ট ইয়ারে গিফট দিয়েছিলো এগুলো অ্যানিভার্সারি, তো আমি দামটা বলতে খুব একটা কমফোর্টেবল হব না। তো যাই হোক, তো চলো এখন একটু রেস্ট নেব, মানে এখন একটু মুভি দেখবো, ভিডিও দেখবো মেবি, তারপরে সৌরভ আসলে আবার এই ব্লগটা কন্টিনিউ করছি। অফিস থেকে ফিরে এসেছে আর ও অফিস থেকে ফেরার আগেই আমি ইভিনিংয়ে যেটা বানাবো একটা ইভিনিং স্ন্যাক্স, সেটার জন্য একটু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। তো তোমাদেরকে প্রথমে বলি যে আজকে আমি কী বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি সেউ পুরি, যেটা বোম্বেতে খুব ফেমাস। আমি যখন বোম্বেতে থাকতাম তখন ম্যাক্সিমাম টাইম আমি ইভিনিংয়ে এটা কিনে খেতাম। তো এখানে দেখো আমি পুরিটা কিনে রেখেছি, পুরিটা এখানে পাওয়া যায়।
মাঝে মাঝে এই পুরিগুলো দিয়ে আমি ফুচকা বানিয়ে খাই বাড়িতেই। আর ফর্চুনেটলি এখানে এই নাইলন সেফটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু এতদিন আমি মানে পাইনি কখনো, এটা রিসেন্টলি দেখছি যে দোকানে মানে ইন্ডিয়ান স্টোরে এসেছে এই নাইলন সেফটা। আর আমি এটা বানাবো বলে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মাখবো আলু সেদ্ধটাকে। আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিয়ে রেখেছি, এটা হচ্ছে তেঁতুল জল। আর আমি একটা ধনে পাতার চাটনি বানিয়েছি যেটাকে গ্রিন চাটনি বলে, এটাও দেবো। তো চলো আমি কিরম করে সেউ পুরি বানাই তোমাদেরকে দেখাচ্ছি। লাস্টে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট নুন, আর আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। রেডি, তো দেখতেই পাচ্ছ দারুণ দেখতে হয়েছে, এবারে শুধু খাওয়ার পালা। আর যেহেতু এখানে টক জল আছে মানে তেঁতুল জলটা আমি দিয়েছি, সেই জন্য আমি আজকে এক্ষুনি চাটা বানাইনি, একটু পরে আমি চা বানাবো। তো এখন আমরা আগে এটা খেয়ে নিই আর তোমাদেরকে জানাচ্ছি যে কীরকম হয়েছে খেতে। তোমরাও এরকমভাবে বাড়িতেই কিন্তু সেউ পুরি বানিয়ে ট্রাই করে দেখতে পারো। তো আপনাদের প্রত্যেকদিন সৌমি বলে যে খাবারগুলো কেমন হয়েছে, আজকে আমি নিজের থেকে বলছি দারুণ হয়েছে, ওয়ার্থ ট্রাইং। আর এই এই সেউটা যদি আপনারা পান, এই সেউটা দিয়ে করলে মানে টেস্টটাই পুরো অন্যরকম। এমনি আমরা একবার ঝুড়ি ভাজা দিয়ে করে করা হয়েছিল, বাট এটার সাথে কম্পেয়ার করা যায় না। আমাকে এরকম আরো তিন চারটে দিয়ে দিলাম কেন, রাত্রিবেলা ডিনারে একদিন বানাবো।
আমরা এতক্ষণ একটু গল্প করছিলাম, এখন সৌরভ কিচেনে গেছে চা বানানোর জন্য। তো সন্ধেবেলার চাটা না খেলে ঠিক জমে না, তো সেই কারণে চাটা বানাচ্ছে আর কি সৌরভ। আর তোমাদেরকে বলেইছিলাম যে আজকে সকাল থেকে আমি ফাঁকি মেরেছি, তো কোনো রান্না নেই, তো আমাকে ডিনারটাও বানাতে হবে, তাই জন্য ভাবছি যে চাটা খেয়ে আমি ডিনারটা বানিয়ে নেব। তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব, যাই বানাই না কেন, নর্মাল মানে আজকে মেনু হবে, যেহেতু আজকে মানে উইকের মধ্যিখান আর উইকেন্ড হলে একটুখানি ভালো কিছু বানানোর প্ল্যান করি আর কি। বাট আজকে নর্মাল ডে আর কালকেও সৌরভের অফিস আছে, তো আজকে আমার জানি না কেন আমার খুব একটা ভালো লাগছে না কিছু বানাতে বা কাজ করতে বলতে পারো। তো যাই হোক, চাটা নিয়ে আসুক সৌরভ। তার আগে একটা রিকোয়েস্ট এসেছে, সুপ্রিয়া তুমি বলেছো যে তোমার মেয়ের বার্থডে 4th May, আজকে বৃহস্পতিবার, বাট এই ব্লগটা যখন পোস্ট হবে ওই দিনকে হচ্ছে 4th May, তাই জন্য তোমার মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে, সৌরভের তরফ থেকে। আর কুহু তোমাকে জানাই হ্যাপি বার্থডে, জীবনে অনেক বড় হও আর আনন্দে থাকো, আর মার সব কথা শুনে চলো, তো আর ডেটা খুব ভালোভাবে স্পেন্ড করো। তো সুপ্রিয়া তুমি বলেছিলে যে তোমার মেয়ের জন্য মানে উইশ করে দিতে, আশা করব তোমার ভালো লেগেছে আর তোমার মেয়েরও ভালো লাগবে। তো চলো সৌরভ চাটা নিয়ে আসুক, আর তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চা খেয়ে এখন চলে এসেছি কিচেনে, ডিনারটা বানিয়ে ফেলবো। তো প্রথমেই বলি তোমাদের যে আজকে ডিনারে কি বানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি মসুর ডাল আর তার সাথে একটা তরকারি বানাচ্ছি, শিম আলু বেগুন আর বড়ি দিয়ে। এই তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তবে এটা রুটি দিয়ে খেতে অতটা ভালো লাগে না, সেই জন্য আমি এটার সাথে বানাবো ভাত। আমরা রাত্রিবেলা জেনারেলি ভাত খাই না, কিন্তু আমি 3-4 দিন আগে শিমটা ইন্ডিয়ান স্টোর থেকে এনেছিলাম, কিছু কারণে আমার আর বানানো হয়ে ওঠেনি, তাই জন্য আজকে মনে হলো যে এটা বানিয়ে না ফেললে শিমটা খারাপ হয়ে যেতে পারে, তো সেই জন্য আমি শিমের এই তরকারিটা বানাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব এই তরকারিটা আমি কীরকমভাবে বানাই। আর আমি গ্যাসে অলরেডি ডালটা সেদ্ধ করে নিয়েছি আর চালটাও ধুয়ে রেখে দিয়েছি, তো এখন সবজিগুলো ফার্স্টে কেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তাহলে দেখো সবজিগুলো সবগুলোই কাটা হয়ে গেছে, আর এইটুখানি বেগুন ফ্রিজে রেখে দিয়ে কোনো লাভ হবে না, তাই জন্য ভাবছি বেগুনটা ভেজে ফেলবো। ডালের সাথে বেগুন ভাজা খেতে সৌরভ খুব ভালোবাসে, আর আমি যে কোনো তরকারিতে যদি বেগুন ইউজ করি তাহলে বেগুনটা একটু বড় কাটি, নয়তো বেগুন একদম গলে গেলে খেতে ভালো লাগবে না তরকারিটা। আর বেগুনটাকে এখন আমি নুন হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি, তারপরে আমি ডালটা ফার্স্টে করে নেব, তারপরে আমি তরকারিটা করব। আর তরকারিটা কীরকমভাবে করব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতেই পেলে যে মসুর ডালটা বানানো হয়ে গেল, এখন আমি তরকারিটা বানিয়ে ফেলবো। তো তার জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে বড়িগুলো দিয়ে বড়িগুলোকে প্রথমে ভেজে তুলে নেব, তারপরে ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে ভেজে নেব। তো এই তরকারিটা খুব সিম্পলভাবে করব, খুব বেশি মশলাও এখানে ইউজ হবে না, আর এটা একটা ভেজ রেসিপি, আর এটা আমি আমার মার থেকে শিখেছি। আজকে যেহেতু একটা নর্মাল ডে, একদম নর্মাল একটা রান্না আমি করছি, তো বেগুনগুলো এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আমি এবার তুলে রেখে দেবো, তারপরে আমি এবার তরকারিটা বানাবো। আমি আবারও কড়াতে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। পাঁচফোড়নের স্মেলটা আমার খুব ভালো লাগে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলু আর শিমটা মোটামুটি আমি একসাথেই ভেজে নেব।
শিমটাও এর মধ্যে দিয়ে দিলাম। তবে আমি জানি তোমরা যারা কলকাতায় থাকো তারা এই রেসিপিটা ট্রাই করতে পারবে না, কারণ সামারে শিমটা খুব একটা বেশি পাওয়া যায় না। তবে উইন্টারে যখন শিম পাওয়া যাবে তখন একবার ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা। তো ভাজা হয়ে গেছে মোটামুটি, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এই তিনটে মশলাই শুধু জাস্ট দেবো, আর কোনো মশলা আমি ইউজ করছি না, আদা বাটা রসুন বাটা কিছুই আমি এখানে দেব না। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে সবজিগুলোর সাথে মিক্সড হয়ে যায়। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। এরপরে চিনি আর নুনটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে জলটা একটু ড্রাই হয়ে গেছে, তো আমি আবারও এখানে একটু জল মিক্সড করে নেব। এই তরকারিটা কিন্তু খুব একটা রানি হবে না, আবার একদম ড্রাইও হবে না, তো ততটাই জল অ্যাড করো যতটা কিনা সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন। আর লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি বড়ি আর বেগুন, যেটা কিনা আলাদা করে ভেজে রেখেছিলাম। বেগুনটা একদম লাস্টে অ্যাড করো, নয়তো বেগুনটা একদম গলে যাবে আর যেটা কিনা খেতে একদম ভালো লাগে না। আর আমি তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। আর মোটামুটি 10-12 মিনিট পর আমি লিডটাকে ওপেন করে দেখছি, তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এই ভাজা মশলাটা অ্যাড করলে কিন্তু তরকারিটা একটা অন্য রকম ফ্লেভার আসে। এই মশলাটা অবশ্যই অ্যাড করো যদি এই তরকারিটা তোমরা বানাও। এটা একটা একদম নর্মাল ডের একদম বেসিক একটা তরকারি, যদি ভালো লাগে তাহলে ট্রাই করে দেখতে পারো। তো তরকারি রেডি হয়ে গেছে, এবার আমি বেগুনটা ভেজে নেব, আজকে একটু আর্লি ডিনার করে নেব ভাবছি। তাহলে আজকে ডিনার একদম রেডি হয়ে গেছে, বেগুনটাও ভাজা হয়ে গেছে, ডাল আর তরকারিটাও একদম রেডি। তোমরা যদি এই তরকারিটা ট্রাই করো তাহলে অবশ্যই এটা কিন্তু ভাত দিয়ে ট্রাই করো, ভাতের সাথেই খেতে বেশি ভালো লাগে। তাহলে চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করব। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর তোমরা যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো। তোমাদের সাথে ইন্টারেস্টিং ব্লগে আবারও আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।